गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल आई एम शारमिन मिली फ्रॉम बीडी ब्लॉगर सूट लेडी। आशा करी देश विदेश जे जेखान थेके आमार आजकेर भिडियोते देखछेन सबाई खूब भालो आछेन। सो देखते पाच्छेन सकाल सकाल घूम थेके उठे आमी सब्जिर तरकारी किनते एसे पड़ेछि। सो देखते पाच्छेन एखाने ताजा टाटका सब्जिर माने अभाव नेई। सो आमी तार सबकिछु किनबो ना, जस्ट आमार पछन्द मतो किछु किने निये बासा चले आसबो। তারপর আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে পুঁই শাক ভাজি করে। আমি জানি সবাই পুঁই শাক ভাজিটা করতে পারে, বাট যারা রান্নার ক্ষেত্রে নতুন আপুরা আছেন এবং যারা ব্যাচেলার ভাইয়েরা আছেন তাদের জন্য একটু হলেও উপকারী হবে। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পুঁই শাক নিয়ে নিচ্ছি। এখানে আমি পুঁই শাক প্রায় দুই মুঠার মতো পুঁই শাক নিয়ে এসেছি। ফার্স্টে আমি পুঁই শাকের পাতাগুলো ছড়িয়ে নিব, তারপর জাস্ট এখানে আমি আগার অংশগুলো নিব, ডোগাগুলো নিব না, যে কারণ ডোগাগুলো খুব শক্ত হয় বা মোটা হয়। শাকগুলো কিন্তু খুব কচি ছিল, তাও আমি আগার অংশগুলো নিব না, কারণ অনেকে দেখা যায় এই খেতে পছন্দ করে, ডাটা পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। সো তাই আমি শুধু উপরের অংশগুলো নিব আর লাস্টের অংশগুলো ফেলে দিব। তারপর আমি দেখাবো যে কালার নষ্ট হওয়া ছাড়া কীভাবে রান্না করা যায় সেটা আপনাদের কাছে আমি আজকে শেয়ার করার চেষ্টা করব। সো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার আগের ব্লগগুলো বা ভিডিওগুলো কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে পুঁই শাকের এই রেসিপিটা শেয়ার করার সাথে সাথে আপনাদের সাথে আজকে খুব জরুরি একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো শিং মাছের ঝোল। শিং মাছটা কীভাবে মজা করে রান্না করা যায় সেটা তো শেয়ার করব না, এবং একটা খুব দরকারি জিনিস সেটা হলো শিং মাছ পরিষ্কার করা। সো কীভাবে পরিষ্কার করতে হয়, ক্লিন করতে হয় সেটাও আজকে আপনাদের ডিটেলসে বলে দেবো। কিন্তু বাট কোনো রকম যেটা একটা পাতা থাকে গ্রাম দেশে, সঠিক আমি পাতাটা জানি না নাম, পাতা থাকে বা শিল লড়াতে যেভাবে করে পরিষ্কার করা হয় বা ঘষে পাকাতে, এভাবে কিছুই না, আবার পেঁপে দিয়েও না। আমি জাস্ট আজকে আমার নিজস্ব একটা মানে আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে নতুন টিপস একটা শেয়ার করব। এটা আমি কোনো ইউটিউব বা কোনো কিছু থেকে শিখেছি না, এটা জাস্ট আমি নিজে নিজে আমার নলেজ থেকে ই করেছি। সো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এটা পুঁইশাক বাছার পরে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব, এবং কি অবশ্যই কিন্তু আপনারা বলবেন এটা আপনাদের কতটুখানি উপকার এসেছে এবং কতখানি মানে দরকার লেগেছে। কারণ দেখা যায় পেঁপে কিনা একটা শিং মাছ কিনবো, আবার একটা খুঁজে একটা পেঁপেও কিনে নিয়ে আসতে হবে, একটা কি একটা আবার পেঁপে আমি জানি পেঁপেতে মানে কি পরিমাণ কষ থাকে। সো এর জন্য পেঁপে দিয়ে না ইউজ করে আপনারা এভাবে ইউজ করতে পারেন শিং মাছটা ক্লিন করার জন্য। তো এতেও একটা আমি থালি নিয়ে নিয়েছি, আর এখানে আমি শিং মাছ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আপনাদের মানে বেসিন যেগুলো থাকে রান্নার ওইটাতে নিতে পারেন, বাট আপনাদের দেখার সুবিধাতে আমি এইভাবে নিয়ে নিয়েছি। আর পানি ছেড়ে সাফ করলে তারও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ধার সোবাগুলো ইউজ করি বা স্ক্রাবারগুলো ইউজ করি, সেখান থেকে আমি একটা ভালো ব্র্যান্ডের ধার সোবা নিয়ে নিয়েছি। এটা সাধারণত আমার 30 টাকা পড়েছে। এটা দিয়ে মাজলে দেখা যায় পাতিলও ছকচক করে, তারপর যে কোনো কিছু মাছ, পাঙ্কাশ মাছ বা এমন শিং মাছ ঘষতে কিন্তু খুব উপকারী হয়। সো এই যে দেখতে পাচ্ছেন আমি আলতোভাবে জাস্ট একটু ঘষা দিয়েছি, শিং মাছগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এতে মাছেরও কোনো ক্ষতি হলো না, মাছটাও নরম হলো না, বা আমার হাতও কিন্তু কোনো রকম হয়েছে না। কারণ দেখা যায় পেঁপে দিয়ে যদি আমরা শিং মাছ পরিষ্কার করি তাহলে কিন্তু মাছটাও নরম হয়ে যায় এবং হাতেরও কিন্তু 12টা বেজে যায় কষের জন্য। সো আমি সাজেস্ট করবো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন বাসায়। সো আপনাদের খুব উপকারে আসবে। তো আপনি দেখাতে সুবিধাতে আমি 2-3টা মাছ দেখে দিচ্ছি, তারপর আমি একবার ক্লিন করে আপনাদের দেখাবো। আমি জাস্ট এখানে মাথাগুলো ধরার সুবিধার্থে নিয়েছি, আপনারা চাইলে মাথাগুলো ফেলে দিতে পারেন বা এইভাবে রেখে আগে মাছগুলো পরিষ্কার করে তারপর মাথাগুলো কেটে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন একটু হালকা করে ঘষা দিচ্ছি, এতে কিন্তু শিং মাছগুলো উঠে যাচ্ছে। যদি এখানে আমি পানি বা কলের সাইডে এই কাজটা করতাম তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হতো। দেখা যায় এক জায়গা দিয়ে পানি ছেড়ে রাখতাম, আরেক জায়গা দিয়ে পরিষ্কার করতাম, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। দেখতে পাচ্ছেন খুব ঝামেলাহীনভাবে, খুব তাড়াতাড়িভাবে। আর এই মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে তারপর এটা পরিষ্কার করেছি। এতে দেখা যায় পিছলটা খুব মানে একটা ই হয়ে গিয়েছে। সো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন, আর এটা কতটা আপনাদের উপকার আসলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো আপনারা দেখতে থাকুন, আজকে আমি পুঁই শাক রান্না করবো, শিং মাছের ভুনার ঝোল করবো টমেটো দিয়ে, মানে খুব আনকমন না, কমনই দুটো রেসিপি। সো এগুলো আপনারা দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন।
আমি শিং মাছ জাস্ট এইভাবে পরিষ্কার করি, আলতোভাবে জাস্ট আমি ঘষে নিচ্ছি। দেখা যায় যদি আমরা মেয়ে মানুষরা থাকি বাসায়, তো আমাদের দেখা যায় যে টুকটাক কাজকর্ম করতে করতে সময়টা যে মানে কোন দিক দিয়ে পেরিয়ে যায় মানে মানে বলতেই পারি না। দেখা যায় সকালে উঠেও নাস্তাই করে, তারপর যদি আবার বেবি থাকে তাহলে তো বুঝে নেই মানে কেমন হয়। তো আমার বেবিটা আসলে খুব শান্ত সুষ্ঠু, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে বাট এতটা করে না, যেহেতু বাইরে যায় না, কোনো কিছু যায় না, ঘরের আউট কোনো মানুষ নেই, আমি আমার হাজবেন্ড আর আমার বেবি। সো দেখা যায় আমরা সারাক্ষণ বাসার মধ্যে থাকি। তো এই যে আপনাদের আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই যে আমি মাছগুলো যখন পরিষ্কার করেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে এবং মাছগুলো একদম ঝকঝকে। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব, শিং মাছটা ভেজে নিচ্ছি। জানি অনেকে মানে ভাজেন আবার অনেকে ভাজেন না, তো আমি হালকা একটু ভাজা নিয়ে দিয়ে নেব, এতে দেখা যায় মাছটা একটু খেতে ভালো লাগে। আপনারা চাইলে এইভাবেই দিয়ে দিতে পারেন। আমি জাস্ট একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো, হালকা একটু ভাজা দিব, তারপর এটা সরাসরি ভুনা করতে চলে যাব। আসলে আপনারা আমি জানি আমার ভিউয়ার্সরা সবাই এগুলো পারেন, বাট যারা একটু নতুন তাদের জন্য আমি শেয়ার করার চেষ্টা করছি। তবুও আপনাদের কাছে বলবো আমি কেমন লাগে আমার রেসিপিগুলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। দেখা যায় আমার সংসার খুব বড় না, আমি ছোট্ট সংসারে বসবাস করি সবাইকে নিয়ে, আমরা তিনজন মানুষই। সো আমাদের রান্নাগুলোও কিন্তু ছোটোখাটো, এতটা রান্না বান্না হয় না। দেখা যায় বড় ইউটিউবাররা যেমন করে রান্না বান্না দেখায় বা করে বা স্পেশালভাবে খায়, আমি এভাবে করতে পারি না, কারণ আমার মানুষ মাত্র তিনজন আর আমার হাজবেন্ড দেখা যায় অফিসের কাজের জন্য মানে অল টাইম বাইরেই থাকা হয়। সো এই জন্য আর কি। তো এতে দেখতে পাচ্ছেন এখন মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিব, জাস্ট হালকা একটু ভাজা দিলেই হবে। আমার এই মাছটা ভুনা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি, এতে দেখতে পাচ্ছেন হালকা একটু ভাজা হয়ে গিয়েছে, আমি জাস্ট হালকা ভেজেছি, এর জন্য কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে। যদি আপনারা কড়া ভাজা দেন তাহলে তো আরও সুন্দর হবে, সো কড়া ভাজা দেওয়ার দরকার নেই, কারণ শিং মাছগুলো হালকা ভেজে নিলেই হবে। এখন কড়াই থেকে মাছগুলো তুলে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব, বেশ খানিকটাই পেঁয়াজ কুচি অ্যাড করবো যেহেতু এটা আমি ভুনা করব। আসলে অনেকে কমেন্ট করতে পারেন আপনি শুধু কড়াইতে রান্না করেন না করেন কেন, আপনার ননস্টিক প্যান রয়েছে রয়েছে এগুলাতে। আসলে আমি ওগুলাতে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কড়াইতে যেভাবে ভুনা করলে কালারটা আসে বা কষানো যায় নাড়াচাড়া করে, ওগুলোতে কিন্তু তেমন একটা এইভাবে পারা যায় না, আর ওগুলো স্বাস্থ্যের পক্ষে বেশি মানে ক্ষতিকারকও হয়ে যায় আমি যতটুকু জানি যে ননস্টিকের প্যানগুলোতে। কিন্তু আসলে এটা রান্নার ক্ষেত্রে একটা সৌন্দর্য, একটা আর্ট বলা যেতে পারে। আমি কোনো বড় ইউটিউবার নয়, আমি একটা ছোটোখাটো ইউটিউবার, কিন্তু সব ইউটিউবাররাই কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসে এগিয়ে যাওয়ার জন্য, মানে খুব একটা আশা নিয়ে আসে। কিন্তু আপনারা দেখা যায় আমার ভিউয়ার্সরা দেখে যান ঠিকই বাট সাবস্ক্রাইব করেন না, কারণ আপনারা বড় বড় ইউটিউবারদের সব কিছু দেখেন, কারণ তাদের তো আছে, তাদের আল্লাপাকে দিয়েছে, আপনারা চান তাদের আরও পরিমাণ বেশি বেশি দিতে। তাই আপনাদের কাছে বারবার ছোট রিকোয়েস্টগুলো করে নিই, কিন্তু কী করেন, আমার ভাই বোনেরা যদি আমাকে না সাপোর্ট করে তাহলে আমি কীভাবে এগিয়ে যাব। তো এখানে আমি আধা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, যেহেতু মাছে কিন্তু মাস্ট বি মানে আপনারা আদা রসুন বাটাটা ইউজ করবেন। আর এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু মরিচের গুঁড়ো, অল্প একটু লবণ, যার যা স্বাদ মতো। যেহেতু এখানে আমি ধনে পাতা অ্যাড করবো এর জন্য আমি আর ধনে গুঁড়া দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে জিরার গুঁড়ো দেওয়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ মাছ মাংস আমরা যাই মাংসতে তো একটু মশলা বেশিই লাগে, মুরগিতেও মশলা লাগে, কারণ এগুলোতে না দিলে ভালো লাগে না। আর যদি আপনারা মাছ খান, মাছে যত অল্প মশলা রান্না করতে পারবেন এতে মাছটাও সুস্বাদু হয়, এতে আমাদের শরীরের জন্যও হেলদি হয়। তো এই তো এখানে আমি খুব ভালো করে কেটে নিয়েছি টমেটোগুলো পরিষ্কার করে, তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর পানি দিয়ে মশলা টমেটো দুটোই একসাথে কষিয়েছি, কারণ কষানোটা যত বেশি ভালো হবে তরকারিটা তত বেশি টেস্ট হবে। আমি বারবার আপনাদের আমার অনেক মানে যে যে ব্লগগুলোতে আমি মাছের রান্না দেখেছি সবগুলো ব্লগে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি, তো আবারও বলে দিচ্ছি। এই যে এইভাবে আমি জাস্ট সচরাচর মাছগুলো ভুনা করে নিই, এতে দেখা যায় ঝোলটাও গাঢ় হয়, পেঁয়াজগুলোও খুব সুন্দর হয়। তো এই যে মাছগুলো এখন হালকা করে আমি নেড়েচেড়ে নিচ্ছি তেলের মধ্যে, যেহেতু এটা আমরা হালকা ভাজা দিয়েছি। তারপর নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পরে আমি এখানে পানি অ্যাড করে দিব। আসলে ফুল রান্না দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা খুব বড় হয়ে যায়, এজন্য জাস্ট আমি স্কিপ করে করে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। এতো না, এখন আমি অনেকটা পরিমাণ পানি দিব, প্রায় আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব।
দেখা যায় আধা কাপ পরিমাণ পানিটা দিলে মাছটাও সুন্দর করে ফুটে উঠবে এবং ঝোলটাও মশলাটাও মনে করে মাছের মধ্যে ঢুকে যাবে। সো ভুনাটা খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন এবং অবশ্যই আমাকে জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন মাছ ভুনা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। জাস্ট এখানে আমি পানিটা এখন শুকানোর জন্য দিব ধনে পাতা দিয়ে। এ তো ধনে পাতা দিয়ে দিলাম। আসলে আমার ঘরে ধনে পাতা বেশি একটা কেউ খেতে পছন্দ করে না, বাট যেহেতু ধনে পাতা সিজন সো একটু একটু তো দিতে হবেই। এতে নানাচাড়া করে দিচ্ছি। এখন ধনে পাতাটা জাস্ট একটু নরম মুলাম হওয়ার জন্য দিব। এভাবে আমার মাছটা হয়ে যাবে। আপনারা কিন্তু দেখেন আমি কিন্তু খুব কম তেলে রান্না করি। আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি এতটা বেশি তেল খেতে পছন্দ করি না। তো এই যে পুঁইশাক রান্নাটা কীভাবে কালার নষ্ট না হয়, খুব সুন্দরভাবে রান্না করা যায় সেটা শেয়ার করার চেষ্টা করছি। আমার ঘরে যেহেতু ছোটো বেবি আছে সো এর জন্য আমি মনে করেন পুঁইশাকে আলু দেওয়ার চেষ্টা করি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি ফার্স্টে চুলার মধ্যে পানি দিয়ে দিয়েছি, তারপরে এখানে আলু আর যে আমি আগাগুলো রেখেছিলাম পুঁইশাকের ডান্ডি আগাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা আগে জাস্ট আমি একটু ফাঁপ দিয়ে নিব, হালকা মানে হালকা একটু মোলাম হওয়া পর্যন্ত আমি এটা সেদ্ধ করে নেব বলা যেতে পারে। বেশি সেদ্ধ করতে গেলে আবার কালারও নষ্ট হয়ে যাবে, দেখা যায় এগুলো গলে যাবে, শাক গলবে না এমন একটা অবস্থা হবে। সো আপনারা একটা ফাঁপ দিয়ে দিলেই পারেন। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপর মরিচের ফোড়ন দিয়ে দিলাম, শুকনো মরিচ আমি এখানে দুইটা শুকনো মরিচ দিয়েছি। তারপর এখানে রসুন কুচি বেশি দিয়ে দিয়েছি, কারণ শাকের মধ্যে রসুন কুচি দিলে একটু খুব ভালো লাগে খেতে, তার জন্য আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা হালকা আগে দিয়েছি যাতে যেন রসুনটা একটু কালার আসে সুন্দর, এর জন্য আপনারা চাইলে দুটোটা একসাথেই দিতে পারেন বা তিনটা ফোড়ন একসাথেই দিতে পারেন। তো আমি এর জন্য রসুন কুচিটা পরে দিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু আমি খুব সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু এটা শাক দেখা যায় বেশি যদি পেঁয়াজ দিই আমি তাহলে পেঁয়াজ পেঁয়াজই লাগবে বা রসুন রসুনই লাগবে। সো রসুনটা একটু পরিমাণে বেশি দিয়েছি, পেঁয়াজ একদম অল্প পরিমাণ দিয়েছি, তাহলে দেখা যাচ্ছে রসুনের ফ্লেভারটা শাকের মধ্যে খুব ভালোভাবে আসবে। তারপর খুব ভালোভাবে একটা হালকা ব্রাউন কালার করে নিব, বেশি কালো কালার করতে যাব না, তাহলে দেখা যায় ই হবে শাকটা কালো হয়ে যেতে পারে। তাই যে দেখতে পাচ্ছেন আমি যে কালারটা করেছি এটা করে নিলেই হবে। আর মরিচটা আমি কাঁচা মরিচটা পরে দিয়ে দিয়েছি, কারণ হলো আমি যখন নাড়াচাড়া করছিলাম তখন দেখা যায় যদি মরিচটা আমি দিতাম তাহলে দেখা যায় একটা মানে ঝাঁজ ফ্লেভার আসতো, এতে হাঁচির প্রবলেম হতে পারতো। এর জন্য আপনারা চেষ্টা করবেন মরিচটা পরে দেওয়ার জন্য, কারণ মরিচ দেখে তো জাস্ট একটু ঝাল বের হবে, এটা আর কোনো ফ্লেভার বা কিছুর জন্য না। তো এই যে এখানে আমি পুঁইশাকগুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ পুঁইশাকটাও রয়েছে কাঁচা আর ওগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আমি, হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। তো এই তো শাকটা দিয়ে দিব। এখন কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে যেহেতু আমি শাকগুলো দিচ্ছি এর জন্য। এই তো দেখতে পাচ্ছেন নিচ দিয়ে কিন্তু কোনো পুড়ে যাচ্ছে না, কারণ যেহেতু শাক পড়ছে শাকের পানিগুলো কিন্তু অবশ্যই যাচ্ছে। এত না তাও আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নিচের এই যে পেঁয়াজগুলো কিন্তু একদম পুড়ে যায়নি। এখানে আমি সম্পূর্ণ শাকগুলো দিব, দিয়ে পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট ফুল আছে থেকে একটু কম রাখবো, মানে মিডিয়াম আঁচটা থেকে একটু বেশি রাখবো, এমন পরিমাণে আঁচটা রাখবো। চুলার আঁচটা এই পরিমাণে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব একটু পানি ওঠা পর্যন্ত। এত না দেখতে পাচ্ছেন আমি লবণও দিয়ে দিয়েছি, কারণ শাকের মধ্যে যদি পরিমাণ মতো লবণ না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, কারণ যেহেতু আমরা ওগুলো আগে সিদ্ধ করে নিয়ে দিয়েছি এর জন্য শাকে পরে লবণ দিচ্ছি। তো এতে দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু খুব ভালোভাবে মজে আসছে, একদম মানে মিশে যাচ্ছে। এখনই কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে, বাট শাকটা কিন্তু কাঁচা এখনও হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন পানি উঠে এসেছে, এখন আমি ভালো করে উপর নিচ করে নিচ্ছি যেহেতু এগুলো শাকগুলো পাতাগুলো খুব বড় বড় ছিল। এই যে দেখতে পাচ্ছেন আলু আর ডোগাগুলো যে আমি সিদ্ধ করে রেখেছিলাম এগুলো কিন্তু হালকা সিদ্ধ করে রেখেছিলাম। তো এগুলো নাড়াচাড়া করে দিব, নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ রাখবো, মাঝে মাঝে উল্টে পাল্টে দিব, ঢাকনাতে এই পর্যায়ে ঢাকবো না, ঢাকলে দেখা যায় এটা মানে কালারটা নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য আমি আর ঢাকবো না। এত এই যে দেখতে পাচ্ছেন আমার শাকগুলো কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আলুগুলোও কিন্তু ভেঙে গিয়েছে, মানে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকের কালারও কিন্তু একদম নষ্ট হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার টিপসগুলো ফলো করে রান্না করলে আমার মতনই আপনার রান্নাগুলো হবে।
সো আপনাদের এর জন্য আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম। আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি খেতে বসে গিয়েছি, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে আপনাদের সাথে বকবক আর শেয়ার না করলে আমার কিছুই ভালো লাগে না। একটা দিন যদি আমি ভিডিও আপলোড করতে না পারি তাহলে তো আমার মনে হয় যে সারাদিনটাই মাটি মাটি যাচ্ছে। দেখা যায় সামান্য ব্যস্ততার খাতিরে বা সামনে সর্বোপর রাত আসছে, রমজান মাস আসছে পবিত্র, আমরা সবাই একটু মানে একটু ব্যস্ত থাকি, একটু প্রস্তুতি নেই, তো এর জন্যই আর কি। এতে তারপরে এখন আমি শাকগুলো খেয়ে নিচ্ছি, দেখে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তারপর আমি এখানে যে মাছ ভুনাটা করেছি শিঙ মাছ সেটাও খাচ্ছি। তারপর কিন্তু আমি আরও কিছু রান্না করেছি, সাজনা দিয়ে ডাল রান্না করেছি, তারপর বড় মাছ ভুনা করেছি। যে যেহেতু আমার বেবিটা ছোটো আর ছোটো মাছ খেতে চায় না, তো এর জন্য আমি বড় মাছও ভুনা করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বড় মাছটা এভাবেই জাস্ট দো পিঁয়াজা করেছি আর শিঙ মাছটা টমেটো দিয়ে ভুনা করেছি। তো এই যে আপনাদের সাথে একটু একটু আর কি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শিং মাছটা খেতে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছিল। আপনারা রান্না করে আপনারা খাবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে খেতে। তো এই তো না, আমি এখন তো মাছটা খেয়ে নেব, তারপর হলো ডাল খাবো। ডালটাও খুব মজা হয়েছে, আর ডালটা অবভিয়াসলি আমার হাজব্যান্ডও রান্না করেছে, কারণ দেখা যায় আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিলো, সো রান্না বান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছিলো। তারপর শাকটা ডালটাও রান্না করেছে আর শাকটা আমি রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছেন বড় মাছটা, মাছের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনাদের সাথে যদি শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, যে মাছের কালারটা এইভাবে কেমন করে আসে। অনেকে রান্না করে কিন্তু এমন কালার আসে না, সো আপনাদের আমি দেখাবো কীভাবে এইরকম একটা মানে মাছের কালার আসে। এ তো না, মাছ খাওয়ার পরে এখানে আমি সাজনা দিয়ে ডাল খেয়ে নিব। তো এই তো না, আজকে আমার ভিডিওর ব্লগগুলো এই পর্যন্তই আছিল। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লেগেছে, এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ব্লগে, আগামী কোনো ভিডিওতে, যদি আল্লাহ পাক সহি সালামতে আমাকে ভালো রাখে তাহলে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।